আসসালামু আলাইকুম। কুষ্টিয়া ডট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। আজকে মোট 8 পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা বিক্রি করেছি হচ্ছে সুনামগঞ্জ, যে ভদ্রলোক এই 8টা পাল্লা আমাকে অর্ডার করেছেন, ভাইজানের নাম হচ্ছে জনাব জালাল আহমেদ। তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা 2টা কোয়ালিটি করি, একটা হচ্ছে 100% শাড়ি আর একটা হচ্ছে 90% শাড়ি। তো এগুলো যশোরের মেহগুনি। তো জালাল ভাইকে আমরা যে মেহগুনি পাল্লাগুলো দিয়েছি, তো এগুলো সবগুলাই এখানে সাজানো আছে। তো এই পাল্লাগুলো হচ্ছে 90% শাড়ি, কেমিক্যাল ট্রিটমেন্ট করা, চেম্বারে সিজনিং করা, যশোরের মেহগুনি, পাকা 1.5 ইঞ্চি কর্ণশালী মাথা, ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানিয়েছি। এবং আমরা যে আঠাটা ব্যবহার করি, এটা হচ্ছে ফেবিকলের মেরিন আঠা। তো উনার মোট 6টা পাল্লা আমরা ডিজাইন করেছি, হচ্ছে 2D ডিজাইন, যেটা KDC ডিজাইন বলে, এবং বাজুর উপর দিয়ে আমরা আরবি লিখে দিয়েছি। তো আপনারা এরকম যদি আরবি লিখে নিতে চান, সেটাও লিখে দেওয়া যাবে। তো এগুলোর পাশে আছে 36 ইঞ্চি, উচ্চতা আছে 81 ইঞ্চি। প্রতি পিস পাল্লা আমরা ওনার কাছে দাম রেখেছি 7,000 টাকা করে, বার্নিশ ছাড়া ডিজাইন ছো। এগুলো একবারে সলিড পাল্লা, পিছন পাশটা প্লেন আছে, সামনের পাশটা আমরা ডিজাইন করেছি, ডিজাইনটা 2D ডিজাইন বলে আর কি। আর 1টা পাল্লা আমরা ওনাকে দিয়েছি, এটাও খুবই গর্জিয়াস একটা ডিজাইন, এবং এটা 3D ডিজাইন করেছি। এটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে 9,000 টাকা। এটাও আপনার দেখেন যে উপর দিকে আমরা আরবি লিখে দিয়েছি, এখানে ডিজাইনটা উনি দিয়েছিল রাউন্ড শেপে, আমরা রাউন্ড শেপে করে দিয়েছি। পাশাপাশি কাঠের কোয়ালিটিগুলো একবারে ন্যাচারাল আপনারা দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা যে ফিঙ্গার জয়েন্টটা দিই, অনেকে জয়েন্ট নিয়ে কথা বলে, তো আমি বলবো যে দেখেন আগেকার মানুষ যারা হাতে পাল্লা বানাইতো, তখন ওনারা যেটা করতো যে ওই দেখা যায় যে পাত্তি দিয়ে আপনার 3টা বা 4টা করে খিল দিয়ে দিত। তো এটা হচ্ছে হাতে বানানোর একটা সিস্টেম ছিল। এরপরে যখন হালকা মেশিনের ব্যবহারটা আসলো, কিছু কিছু মেশিন ব্যবহার করা যেত, তখন বিট জয়েন্ট শুরু করলো মানুষ। মানে 2টা কাঠের আপনার গর্ত করে মাঝখান দিয়ে একটা বিট দিয়ে তখন ওইটা আঠা দিয়ে লাগাই দিত। তো এর পরবর্তীতে যে জয়েন্টটা আসলো, এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট। কাঠের দরজা বানানোর বর্তমানে সবচেয়ে যে ভালো জয়েন্ট, এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট। ফিঙ্গার জয়েন্টটা হলে যা হয়, কাঠটা এভাবে যে আঙুলের মতো যেরকম এরকম ধরে রাখে, এবং সম্পূর্ণ আঠা দেওয়ার কারণে আঠাতে ওইটা খুব ভালো থাকে, জয়েন্ট গুলো ছুটার কোনো ভয় থাকে না। আর যেগুলো আমাদের এগুলো যেহেতু চেম্বারে সিজনিং করা, যার কারণে জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নেই। তো মেহগুনি কাঠটা আমি বলবো যে অনেকে মেহগুনি বলতে আমরা যেটা বুঝি যে মেহগুনি বলতেই কম দামি কাঠ, বা মেহগুনি বলতেই ঘুনে খেয়ে যাবে, মেহগুনি বলতেই নষ্ট হয়ে যাবে। তো আমার কথা হচ্ছে যে দেখেন যে কাঠের যদি সঠিকভাবে প্রসেসিংটা করা হয়, তো ওই কাঠে যদি হালকা অসার থাকে বা পল থাকে, তারপরেও এটা দীর্ঘস্থায়ী হয়। কাঠ ট্রিটমেন্টের একটা প্রক্রিয়া আছে, যেটা কাঠটাকে সিদ্ধ করা হয় কেমিক্যাল দিয়ে। তো এই কেমিক্যাল দিয়ে সিদ্ধ করলে কাঠটা খুবই ভালো মানের প্রসেসিং হয়, এতে অসার কাঠগুলো ঘুনে খাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। কাঠগুলো সিজনিং করলে এর স্থায়িত্ব বাড়ে, কাঠগুলো মজবুত থাকে, এবং কাঠের যে দরজা ঝামেলা, যে জয়েন্ট ফেটে গেছে, আপনার বাঁকা হয়ে গেছে, এই সমস্যাগুলো কম হয়। আর আমি সবসময় চেষ্টা করি একটু ন্যাচারাল পাল্লাগুলো দেওয়ার। আপনারা এগুলো বাড়িতে নিয়ে গিয়ে বার্নিশ করে ফেলবেন, তাহলে যেটা হবে যে বার্নিশটা করে ফেললে পরে কাঠ এখন যে আলগা অবস্থায় আছে, আমি কিন্তু কোনো প্রকার রং টং করে দিই না, একবারে আলগা, যেটা ন্যাচারাল একবারে কাঠ সেটাই দিই। তো এইটাতে যে আপনার বার্নিশ করে ফেললে পরে বাহিরের যে আর্দ্রতা বা তাপ গ্রহণ করতে পারে না, খুব একটা গ্রহণ করতে পারে না, কিন্তু যদি এরকম আলগা রাখেন সেই ক্ষেত্রে আপনার এই বাহিরের যে আর্দ্রতা বা তাপটা গ্রহণ করে, যার কারণে দেখা যায় সংকোচন সম্প্রসারণ হয় যদি বার্নিশ না করেন। এক্ষেত্রে বার্নিশটা দ্রুত করে ফেলবেন। আর আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করে দিই, যে অনেক ব্যবসায়ীরা বলে যে ভাই আমরা একটা আস্তর দিয়ে দেব, তো এই আস্তর দেওয়ার পিছনের একটা গল্প আছে, সেটা হচ্ছে কাঠের কোয়ালিটি যদি খারাপ হয়, তাহলে আস্তর দিলে ওই কাঠটা একরকম দেখা যায়। এজন্য যদি কোনো দোকানদারও আপনাকে বলে যে আমরা আপনার পাল্লাতে একটা আস্তর দিয়ে দেবো, আপনি 1 বছর বার্নিশ না করলেও কোনো সমস্যা নাই, তাহলে আস্তর যদি করে তার আগে আপনি অবশ্যই পাল্লাটা দেখবেন, তাহলে কাঠের কোয়ালিটি বুঝতে পারবেন। ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম এবং ফ্যাক্টরি আছে, কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে, 2টা জায়গায় এখানে কাঠ ট্রিটমেন্ট সিজনিং হয়, বানানো হয়, ডিজাইন হয়। তো যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আপনারা কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন, যে যেখানে যে অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেন সবাইকেই সুস্থ রাখে, সবাইকেই ভালো রাখে। সবার জন্য দোয়া করি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।